লকডাউনে মুসলিম ভাইদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ভারত সংঘ ক্লাবের সদস্যরা। লকডাউনে মুসলিম ভাইদের কাছে ইফতারের খাদ্য সামগ্রী তুলে দিল এলাকার ভারত সংঘ ক্লাবের সদস্যরা। মোট 100 জনের হাতে ইফতারের খাদ্য তুলে দেওয়া হলো পূর্ব বর্ধমানের মেহেদিবাগান এলাকার রোজাদারদের বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সশরীরে উপস্থিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার তৃণমূল নেতা তথা আইএনপিটিসি এর পূর্ব বর্ধমান জেলার সভাপতি ইফতেকার আহমেদ। বর্তমান ক্লাবে যারা সদস্যরা আছে আছে সুরজ আছে ডব্বু আছে সোনু আছে আমাদের দীর্ঘদিনের সদস্যরা আছে, তারা প্রত্যেক বছর এই সময় সামাজিক অনুষ্ঠান করেন রমজান মাসে। এবার যেহেতু লকডাউন সেভাবে সে অনুষ্ঠানগুলো করতে পারছেন না, ইফতার পার্টি যেমন ক্লাব থেকে করা হয় সেটা হচ্ছে না এবারে। তাই এই ক্লাবের সদস্যরা ঠিক করেছে যে আজকে যে সমস্ত রোজাদাররা আছে তার বাড়িতে বাড়িতে গিয়ে সেই খাদ্য সামগ্রী রোজা খোলার যে খাদ্য সামগ্রী তাদের হাতে কতজনের হাতে দেওয়া হবে আজকে? মোটামুটি এই মেহেদিবাগানে আমাদের মায়োরিটির সংখ্যা খুবই কম, তাও 100-এর উপর বাড়ি আছে, প্রত্যেক বাড়িতেই পৌঁছে দেওয়া হবে। দাদা, এই সমাজসেবা যে কাজগুলো করছেন মানুষের বার্তা কেমন পাচ্ছেন এখন? মানুষ দেখুন, মানুষের আজকের দিনে অভাবে চলছে, কাজকর্ম 2 মাস চলে গেছে। মানুষ ধরুন এখন কী খাবে, অল্প দূরের কথা, এখন চাল ডালের অভাব। আজ চাল মমতা ব্যানার্জি দিচ্ছেন বলে আজ বাড়িতে প্রত্যেক মানুষের চাল আছে, কিন্তু চাল আর ডাল হলেই তো হবে না, আরও রমজান মাসে যেমন ফলের দরকার পড়ে, ফলের দাম প্রচুর, ফল কেনার পয়সা নেই। তাই এই ধরনের যে সামাজিক উদ্যোগ যারা নিচ্ছে সত্যি আমরা খুব মানে খুশি এবং আনন্দ ভালো লাগছে যে যে যুব সমাজ এখনও বাজার মার্কেটে আছে এবং করোনার ভয়ে তিনি তারা ঘর ঢুকে যায়নি। মমতা ব্যানার্জি আদর্শে যে আমরা বাংলার প্রত্যেকটা মানুষ যে আজ মমতা ব্যানার্জিকে ফলো করছে তার সমান, যে আজ শুধু পার্টি নয় বা কোনো সংস্থা নয়, প্রত্যেকটা ক্লাবের যুব সমাজ কিন্তু আজ এই ধরনের কাজের সঙ্গে নিজেকে লিখছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।